বিস্মিল্লাহ রহমানির রাহিম লেখাপড়ার কোনো বয়স হয় না ষাট বছর বয়সে আমি ইংরেজি শিখতেছি আপনারাও ইচ্ছা করলে আমার সাথে ইংরেজি শিখতে পারেন আজকের লেসন টেইনে আমি ডু অর্থ করা গু অর্থ যাওয়া কাম অর্থ আসা ইট অর্থ খাওয়া স্লিপ অর্থ ঘুমানো প্লে অর্থ খেলা সুইম অর্থ সাঁতার কাটা এই শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করব এবং আপনারাও আমার সাথে বাক্য তৈরি করেন তাহলে অবশ্যই ইংরেজি শিখতে সহজ হবে ইনশাল্লাহ আজকে ডু দিয়ে যে বাক্যগুলি আমরা তৈরি করেছি যেমন আই ডু আমি করি উই ডু আমরা করি ইউ ডু তুমি কর ডু তোমরা করো দে ডু তারা করে হি ডাস সে করে সি ডাস সে স্ত্রী সে করে ইট ডাস এটা করে নিচের যে তিনটি অং হি হি সি ইট এইগুলোতে আপনারা দেখতেছেন দূর জায়গায় ডাস অর্থাৎ ফার্স্ট পারসন শেঙ্গুলার নাম্বারে সবসময় থার্ড পারসন শেঙ্গুলার নাম্বারে সবসময় ই বা ই যোগ যুগ করতে হয় তাই এইগুলোতে ই যোগ যুগ করা হয়েছে গো গো দিয়ে যে বাক্যগুলি আমরা তৈরি করেছি যেমন আই গো আমি যাই উই গো আমরা যাই ইউ গো তুমি যাও ইউ গো তোমরা যাও ধে গো তারা যায় হি গোস সে যায় সি গোস সে স্ত্রী সে যায় ইটস গোস এটা যায় কাম দিয়ে যে বাক্যগুলি তৈরি করা হয়েছে যেমন আই কাম আমি আসি ওই কাম আমরা আসি ইউ কাম তুমি আসো ইউ কাম তোমরা আসো দে কাম তারা আসে হি কামস সে আসে সি কাম সে স্ত্রী সে আসে ইটস কামস এটা আসে অর্থাৎ হি সি এবং ইট এগুলো থার্ড পারসন তাই থার্ড পারসন সেগুলার নম্বরে সবসময়ই এস বা ইএস যুক্ত হয় ইট দ্বারা ইট অর্থ খাওয়া এই ইট দ্বারা কিছু বাক্য আপনাদের জানাচ্ছি যেমন আই ইট আমি খাই উই ইট আমরা খাই ইউ ইট তুমি খাও ইউ ইট তোমরা খাও দে ইট তারা খায় হি ইটস সে খায় সি ইটস সে স্ত্রী খায় ইট ইটস এটা খায় এই নিচের যে তিনটা হি সি এবং ইট এইগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই অতিরিক্ত একটি এস যোগ হয়েছে ইস্লিপ দ্বারা স্লিপ অর্থ ঘুমানো আই স্লিপ আমি ঘুমাই উই স্লিপ আমরা ঘুমাই ইউ স্লিপ তুমি ঘুমাও ইউ স্লিপ তোমরা ঘুমাও স্লিপ তারা ঘুমায় হি স্লিপস সে ঘুমায় সি স্লিপ সে স্ত্রী ঘুমায় ইট স্লিপ এটা ঘুমায় সুইম দ্বারা সুইম অর্থ সাঁতার কাটা আই সুইম আমি সাঁতার কাটি ওই সুইম আমরা সাঁতার কাটি ইউ সুইম তুমি সাঁতার কাটো ইউ সুইম তোমরা সাঁতার কাটো দে সুইম তারা সাঁতার কাটে হি সুইমস সে সাঁতার কাটে সি সুইম সে স্ত্রী সাঁতার কাটে ইট সুইমস এটা সাঁতার কাটে অতিরিক্ত থার্ড পারসন সিঙ্গুলারে এ যোগ করা হয়েছে সর্বশেষ প্লে প্লে অর্থ খেলা আই প্লে আমি খেলি ইউ প্লে ওই প্লে আমরা খেলি ইউ প্লে তুমি খেলো ইউ প্লে তোমরা খেলো দে প্লে তারা খেলে হি প্লেস সে খেলে সি প্লেস সে স্ত্রী খেলে ইটস প্লেস এটা খেলে অর্থাৎ অতিরিক্ত হি হি সি ইটে থার্ড পারসন হিসাবে অতিরিক্ত একটি অ্যাড যোগ করা হয়েছে আজকের লেসন দশে যদি ইংরেজি শেখাটা আপনাদের সহজ বলে মনে হয় তাহলে ইনশাল্লাহ এরকম সহজ সহজ ভাবে আপনাদের ইংরেজি শেখার জন্য এই চ্যানেলে ভিডিও আপলোড করব আমি নিজেও ইংরেজি শিখতেছি এবং আপনাদের শেখানোর চেষ্টা করব সকলকেই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করলাম